গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি পামেলা আমার চ্যানেল গল্পের ডালি বা পামেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি পড়তে চলেছি কর্নেলের একটি রহস্য উপন্যাস পরগাছা তার পরবর্তী অধ্যায় লেখক হচ্ছেন সৈয়দ মুস্তাফা সিরাজ গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এছাড়া শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তাছাড়া পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এই পুরো প্রসিডিওরটি ফ্রি যারা আমাকে প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে চলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করে ওঠেননি তাদের উদ্দেশ্যে বলছি যে তারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্যে এবং আমাকে মোটিভেট করার জন্যে তাহলে চলুন আর দেরি করব না সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি গল্প পাঠের আসরে তাছাড়া আরেকটা কথা বলছি এর আগে আমি কর্নেলে যে সমস্ত গল্প উপন্যাস পড়েছি সেগুলো প্লে লিস্টে আপডেট করাই আছে আর আরও অন্যান্য ধরনের রহস্য উপন্যাস বা গল্প উপন্যাস শুনতে চাইলে আমার চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন সেখানেও আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন প্লে লিস্ট দেওয়াই আছে এবং চ্যানেল লিঙ্কও ড্রেসক্রিপশান বক্সে দেওয়াই রইল তাহলে চলুন চলে যাচ্ছি সাহিত্য পাঠের আসরে আজকের গল্প বরগাছা অধ্যায় তিন গাড়িতে যেতে যেতে আমি বললাম চন্দ্রিকার পার্সটা আপনি খুলে দেখলেন না ওর ভেতর এক টুকরো কাগজে কোড ল্যাঙ্গুয়েজে কি জানি সব লেখা রয়েছে তো ফোনে আপনাকে তো বললাম কর্নেল একটু হেসে বললেন জয়ন্ত পার্সটা নিয়েই যাচ্ছি সে কি আরে ও নিয়ে তুমি চিন্তা করো না ডার্লিং মেয়েদের পাশ সম্পর্কে বেশি চিন্তা করাটা কিন্তু ঠিক নয় বিরক্ত হলেও আমি কিছু বলতে পারলাম না কিছুক্ষণ পরে ফ্রি স্কুল স্ট্রিটে একটা বাড়ির সামনে কর্নেলের নির্দেশে গাড়িটা থামালাম বাড়ির সামনে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল বাড়ির দরজাটা পাশের একটা সংকীর্ণ গলির দিকে সামনের অংশটায় কয়েকটা দোকান সেগুলো এখন খুলে গেছে টিভি ইলেকট্রনিক গ্যাজেট এবং পুরনো গ্রামাফোন রেকর্ডের দোকান টেলারিং শপ ইত্যাদি গলিতে ঢুকলে বাড়ির দরজা থেকে এক পুলিশ অফিসার এসে কর্নেলকে অভ্যর্থনা জানালেন সহাস্যে বললেন স্যার আপনি চলে যাওয়ার পরই বডি মর্গে চলে গেছে কর্নেল বললেন আচ্ছা মিস্টার দাস আমি আরেকবার চন্দ্রিকার ফ্ল্যাটটা কিন্তু একটু দেখতে চাই হ্যাঁ স্যার অবশ্যই আসুন পুলিশ অফিসার বাড়ি ঢুকে সামনে সিঁড়ির মুখে একটু থেমে চাপা সরে ফের বললেন স্যার লাহিরি সাহেবের রেডিও মেসেজে জানতে চাইছিলেন যে ওকে আপনি আবার আসবেন বলেছেন তা এসেছিলেন নাকি বাড়ির সামনে খানিকটা লন মতো সেখানে যথেচ্ছ দেশি বিদেশি ফুলের গাছ এবং পাতাবাহার জঙ্গল করে ফেলেছে বাদিকে নিচের তলার ঘরের জানলা থেকে একজন বুড়ো সাহেব ফিস ফিসিয়ে ডেকে বলে উঠলেন কর্নেল সরকার কর্নেল তাকে বললেন প্লিজ ওয়েট আ বিট মিস্টার ওলসন বাট দিস ইজ আর্জেন্ট ইউ নো ওকে ওকে জাস্ট ওয়েট আ বিট বাড়ির বাইরে চেহারাটা জীর্ণ কিন্তু সিঁড়িতে উঠতে উঠতে আমি টের পাচ্ছিলাম ভিতরটা সুন্দর সাজানো গোছানো নেহাত কলগালদের ডেরা বলা হলেও এটা যে আসলে অভিজাত পতিতালয় সেটা অবশ্য কোনো ভুল নেই তবে এটাও ঠিক সব ফ্লোরের ফ্ল্যাটগুলোর দরজা বন্ধ সুনশান স্তব্ধতা চারিদিকে ঘিরে রয়েছে চার তলায় দুটো ফ্ল্যাট এবং একপাশে ফাঁকা ছাদ অজস্র ফুলের টবে সাজানো দুজন কনস্টেবল বেতের দাঁড়ালো আমাদের দেখে পুলিশ অফিসার পকেট থেকে চাবি বের করে একটা ফ্ল্যাটের তালা খুলে দিলেন লক্ষ্য করলাম হ্যাসকলে আরেকটা তালা ঝুলছে ওটাই তাহলে ফ্ল্যাটের নিজস্ব তালা এই বাড়িতে তালাটা বোধ হয় পুলিশেরই পুলিশ অফিসার বললেন আপনি আবার আসবেন বলে ফ্ল্যাটে সমস্ত কিছু অ্যাজ ইট ইজ রাখা হয়েছে থ্যাংকস বলে কর্নেল ঢুকলেন এটা ড্রয়িং রুম বলা চলে কিন্তু আসবাবপত্র ওলট পালট ছত্রখান কারা যেন প্রচণ্ড ধস্তাধস্তি মারামারি করেছে এই ঘরে সেন্টার টেবিলের পাশে কাচের গ্লাস ভেঙে পড়ে রয়েছে একটা মদের বোতল কার্পেটের ওপর গড়াগড়ি খেতে খেতে দেওয়ালের কোনায় আটকে গেছে বেডরুমের পর্দা ফর্দা ফাই কর্নেলের সঙ্গে ঢুকে আমি শিউরে উঠলাম মেঝের কার্পেট এবং বিছানা রক্তে মাখামাখি তবে এ ঘরেও একইভাবে ধস্তাধস্তি ওলট পালট হয়েছে কর্নেল আমার দিকে ঘুরে বললেন কি বুজ্য বলো তো জয়ন্ত কর্নেল ধস্তাধস্তি মারামারি পরে কি খুনটা হয়েছে হ্যাঁ চন্দ্রিকা যথাসধ্য লড়েছিল এটুকুনি বলা চলে বসার ঘরের কার্পেটে রক্তের ছিটে রয়েছে সেটা সম্ভবত খুনিরই হাতের রক্ত সে কিছু তন্নতন্ন করে খুঁজছে খুন করার পরে তা পার্সের কর্নেল বাধা দিয়ে দ্রুত বলে উঠলেন এ ঘরে কোনো পার্স পাওয়া যায়নি জয়ন্ত ওর চোখের ভঙ্গিতে বুঝলাম পাশ সম্পর্কে আমাকে চুপচাপ থাকতে হবে আমি বললাম তা পাশের ফ্ল্যাটে বুঝি কেউ থাকে না তার তো টের পাওয়াটা উচিত ছিল পুলিশ অফিসার বললেন আসলে কেটি বলে একজন অ্যাংলো মেয়ে থাকতো তো কদিন আগে বোম্বেতে তার মায়ের কাছে চলে গেছে আমরা চেক করেছি একটা টেলিগ্রাম পাওয়া গেছে মায়ের অসুখ চাবি দিয়ে গেছে ওর কাছে কর্নেল ঘরের ভেতর এখানে ওখানে হুমড়ি খেয়ে বসে কখনো দাঁড়িয়ে কি সমস্ত পরীক্ষা করছিলেন সেটা উনিই জানেন আমি বললাম কিন্তু কর্নেল ধস্তাধস্তি শব্দ নিচের ফ্ল্যাটে লোকেদের তো টের পাওয়া উচিত ছিল পুলিশ অফিসার মুচকি হেসে বললেন হে বাড়িতে কোন ঘরে কি হচ্ছে সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না বুঝতেই পারছেন বাড়িতে কারা থাকে সারা দিন মদের ফোয়ারা ছোটে আর হুল্লোর কর্নেল বললেন আচ্ছা বেরুনো যাক এবার নতুন কিছু দেখার মতো নেই মিস্টার দাস আপনি এক কাজ করুন দরজায় তালা এঁটে দিন আমরা মিস্টার ওলসনের ঘরে ঢুকে একটু আড্ডা দিয়ে চলে যাব। আপনি আপনার ডিউটি করুন নিচে ওলসন কর্নেলের জন্য অপেক্ষা করছিলেন কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ওলসন আমাদের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন তারপর জানালায় উকি মেরে বাইরেটা দেখে গদি আটা পুরনো একটা চেয়ারে ধপাস করে বসলেন ওর চোখে উত্তেজনা জল জল করছিল ফিস ফিসিয়ে ইংরেজিতে বললেন কর্নেল সরকার আপনাকে বলতে আমি ভুলে গিয়েছিলাম কিছুক্ষণ আগে মনে পড়ল কথাটা তবে ফোনে বলতে আমি ভরসা পাইনি বলা তো যায় না আমার ফোন ট্যাপ করা আছে কিনা কে জানে ঠিক আছে মিস্টার ওলসন আপনি স্বচ্ছন্দে বলুন আপনাকে বলেছি চন্দ্রিকা ওর পার্স কোথায় হারিয়ে আমার কাছে ওর ফ্ল্যাটের তালা খোলার জন্যে সাহায্য চাইতে এসেছিল আমি ওকে বললাম যে তুমি ডিসকো সাহেবকে ফোন করো তার কাছে সমস্ত ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবি থাকে তো এ কথা তো আমি ওকে বলেছিলাম আপনি বলেছিলেন হ্যাঁ তখন আমার এখান থেকে চন্দ্রিকা ডিস্কো শয়তানটাকে ফোন করেছিল হুম এটা তো আপনি আমাকে বলেছেন ওলসান ঝুঁকে এলেন কর্নেলের দিকে তারপর বললেন দেখুন কর্নেল যেটা বলতে ভুলে গেছি সেটা বলছি ডিস্কোর ফোন নাম্বার আমি এতকাল জানতাম না আমার বাড়ির কোনো লোকই আমাকে সেটা জানাতে চায় না চন্দ্রিকাও চায়নি কিন্তু চন্দ্রিকা যখন ফোনে ডায়াল করছিল নাম্বারগুলো আমি দেখে নিয়েছিলাম ভুলে যাব বলে একটু পরে সেটা খাতায় আমি লিখেও রেখেছিলাম আমি কিন্তু এখন নাম্বারটা আপনাকে দিতে পারি বলে হ্যারি ওলসন পকেট থেকে একটা চিরকুট বের করে কর্নেলকে দিলেন কর্নেল সেটা দেখে পকেটে ভরলেন তারপর বললেন তা ডিস্কোকে আপনি কখনো দেখেননি সেটা তো বলছিলেন তো হ্যাঁ ও লোকেদের আমি দেখেছি কর্নেল সব কি বলবো আপনাকে নচ্ছার গুন্ডা তারা হুম তা তারপর চন্দ্রিকা ওপরে চলে যায় আপনি সেটা বলেছিলেন তারপর কি হলো হ্যাঁ ঠিক না কর্নেল তারপর আর কিছু জানি না ওলসান বিমর্ষ মুখে বললেন তারপর আবার বললেন কর্নেল ডিস্কো হারামজাদা চন্দ্রিকাকে যার হাত দিয়ে চাবি পাঠিয়েছিল আপনার কি মনে হয় সেই খুনটা করেছে তা খুনের কি মোটিভ থাকতে পারে তার ওলসান একটু ভেবে বললেন আচ্ছা কর্নেল এমনও তো হতে পারে যে ডিস্কো শয়তানটার হুকুমে সে চন্দ্রিকাকে খুন করে গেছে সম্ভবত চন্দ্রিকা ওকে ব্ল্যাকমেল শুরু করেছিল তা মিস্টার ওলসান আপনার এ কথা কেন মনে হচ্ছে ওলসন আবার একটু ভেবে নিয়ে বললেন দেখুন কর্নেল চন্দ্রিকা শুধু নয় অন্য মেয়েরাও আমার ঘরে ফোন করতে আসতো তো অনেক সময় তারা ফোনে ডিস্কোর সঙ্গে কথাও বলেছে আবার কখনো ডিস্কো আমাকে ফোন করে বলেছে যে আমি ডিস্কো বলছি ও মুখকে ডেকে দাও লোকটার গলা আমার চেনা হয়ে গেছে কর্নেল খুব ভদ্র মার্জিত কণ্ঠস্বর মনে হবে যেন কোনো অমায়িক সজ্জন ভদ্রলোক হুম আপনি তো এ সমস্ত কথা আমাকে আগে বলেছেন হ্যাঁ ওলস্যান ভারী শ্বাস ছাড়লেন তারপর বললেন হা দেখুন কর্নেল ইদানিং চন্দ্রিকা যে কণ্ঠস্বরে ডিস্কোর সঙ্গে কথা বলতো আমার মনে হতো মেয়েটা ওকে হুমকি দিচ্ছে গতকাল রাত্রেও যেভাবে চাবি হারানোর কথা বলে শীঘ্রই ডুপ্লিকেট চাবি পাঠাতে বলেছিল আমার মনে হচ্ছিল যেন ধমকাচ্ছে আমাকে কিন্তু এটা বেশ অবাক করেছে চন্দ্রিকার আগের কণ্ঠস্বর এবং ইদানিংকার কণ্ঠস্বর এক ছিল না কর্নেল সরকার কর্নেল একটা চুরুট ধরিয়ে বললেন সম্ভবত আপনার কথাটাই ঠিক মিস্টার ওলসন কিন্তু কি এতটাই বোকা যে চন্দ্রিকাকে তার ঘরে খুন করতে লোক পাঠাবে ইচ্ছা করলে সে বাইরে যে কোনো জায়গায় চন্দ্রিকাকে খতম করতে পারত ওলসন শুধু বললেন হ্যাঁ সেটা অবশ্য ঠিক কর্নেল সরকার কর্নেল উঠে দাঁড়ালেন তারপর বললেন চলি মিস্টার ওলসন আশা করি আর পুলিশ আপনাকে কোনো জেরা করছে না ওলসন হাসার চেষ্টা করে বললেন না কর্নেল অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মিস্টার ওলসন কেউ ফোন করে চন্দ্রিকা সম্পর্কে কি খবর নিয়েছিল ওলসান নড়ে উঠে বললেন হ্যাঁ হ্যাঁ কর্নেল হ্যাঁ একটু আগে কে ফোন করে জিজ্ঞাসা করছিল যে চন্দ্রিকা খুন হয়েছে সেটা সত্যি না আচ্ছা তো আপনি নাম বলেননি না আমার মনে হয়েছিল যে ওর কোনো প্রেমিক হয়তো হবে এ বাড়ির মেয়েদের প্রেমিকরাও এই ফোনে ওদের খোঁজ খবর নেয় কি বলবো কর্নেল সরকার নরকে পড়ে আছি একদম নরক আমার মৃত্যু যত শীঘ্রই হয় আমি বেঁচে যাই এই বয়সে যাবই বা কোথায় বলুন আপনি কর্নেল হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন আমি দুঃখিত মিস্টার ওলসন ভুলেই গিয়েছিলাম কোনো প্রশ্ন করবেন না এখন চন্দ্রিকার হারানো পার্সটা আমি উদ্ধার করেছি এটা আপনি রাখুন ডিসকো ফোন করলে তাকে এটার কথা আপনি জানাবেন এটা ফেরত নিতে বলবেন তারপর ওর লোকের হাতে দিয়েও দেবেন কিন্তু আমার কথা বলবেন না যেন আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কর্নেল তার কিট ব্যাগ থেকে পার্সটা বের করে ওলসানের হাতে গুজে দিলেন চাপা সরে ফের বললেন পুলিশকেও আপনি কিন্তু জানাবেন না আপনার নিরাপত্তার জন্যই আমি বলছি মিস্টার ওলসান গাড়ি স্টার্ট দিয়ে আমি বললাম কর্নেল পার্সটার ভেতরে সে অদ্ভুত চিরকুটটা তো কর্নেল হেসে বললেন ডার্লিং ওটা আমি বের করে রেখেছি এই দেখো চিরকুটটা দেখে স্বস্তির নিঃশ্বাস আমার পড়ল আমি বললাম এটা কিসের কোট বলে আপনার মনে হচ্ছে কর্নেল না জয়ন্ত এখনো কিছু ভাবিনি এই সম্পর্কে আচ্ছা কর্নেল আমার কিন্তু মনে হচ্ছে যে চন্দ্রিকা রায়ের সঙ্গে রাঙাটুলির একটা সম্পর্ক রয়েছে তা এই ব্যাপারে আপনি কি ভাবছেন সেটা বলতে আপত্তি আছে কর্নেল বললেন শুরুতেই এত রহস্য যদি জট পাকিয়ে যায় তাহলে বেশ সমস্যা ডার্লিং বোধবুদ্ধি সব গুলিয়ে যাবে বুঝলে কাজে একটা করে সূত্র ধরে কিন্তু এগোনো ভালো হুম তুমি সঠিক রাস্তা দিয়ে চলেছ আমার ঘরে না বসলে আমার মাথাটা আবার ঠিক খোলে না সানি ভিলার তিনতলা ড্রয়িং রুমে ঢুকে কর্নেল টেলিফোন তুললেন ডাল করে সারা এলে তিনি বললেন হ্যাঁ মিস্টার ডিসকো সে কি রং নাম্বার জাস্ট মিনিট জাস্ট মিনিট প্লিজ রাঙাটুলির হরনাথ সিংহ এই নাম্বারটা আমাকে দিয়ে বলেছেন হ্যাঁ বলেছেন যে চন্দ্রিকা রায়ের কলকাতার গার্জেনকে এই নাম্বারে পাওয়া যাবে তা বুঝতে পারছেন না আমার নামটা প্লিজ সরি 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 মিস্টার ডিস্কো ও আপনি ডিস্কো নন কিন্তু গ্রুপ থিয়েটারে ইন্দ্রজিৎ ব্যানার্জিও তো না 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 শুনুন শুনুন আমি পুলিশ নই কি রং নাম্বার সত্যি বলছেন ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ছাড়ছি কিন্তু বাবু ইন্দ্রজিৎ বাবু দুজনেই তো না না হ্যাঁ হ্যাঁ ভুল তো হতেই পারে আচ্ছা ধন্যবাদ আচ্ছা রাখছি রাখছি হ্যাঁ তবে এক কাজ করুন আমার নাম্বারটা নিয়ে রাখুন প্লিজ কর্নেল নাম্বার বলে ফোন রেখে হাসতে হাসতে বললেন জয়ন্ত ডিস্কোই বটে কথাগুলো শুনতেও চায় কিন্তু রং নাম্বার বলতে আবার ছাড়ছেও না যাক গে বোতাম টিপে দিলাম খেলাটা শুরু হয়ে যাক আমি বললাম কিন্তু কর্নেল একটা ব্যাপার কিন্তু আমার ভাবতে বেশ খারাপ লাগছে তাই নাকি কি সেটা চন্দ্রিকা আমাদের গাড়িতে পার্সটা যদি ফেলে রেখে না যেত তাহলে কিন্তু মনে হয় না খুন হতো নিশ্চয়ই বাইরের লোককে দরজা খুলতো না কিংবা ডিসকোর লোকের পাল্লায়ও পড়তো না কর্নেল নিভে যাওয়া চুরুরটা ধরিয়ে বললেন সে কি করত সেটা খুব বলা কঠিন জয়ন্ত কিন্তু আপাত দৃষ্টিতে ওলসনের ধারণার একটা ফেস ভ্যালু রয়েছে তার মানে ডিস্কো ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই পাঠিয়েছিল যার হাতে পাঠিয়েছিল তার খোঁজ যতক্ষণ না আমি পাচ্ছি কিভাবে চন্দ্রিকা খুন হয়েছে সেটা কিন্তু বলা যাবে না তবে একটা বিষয় স্পষ্ট যে খুনি চন্দ্রিকার ফ্ল্যাটে ঢুকে তার সঙ্গে ধস্তাধস্তি করেছে এটা চন্দ্রিকার আত্মরক্ষার লড়াই ছাড়া কিছুই নয় তবে খুন করার পর সে চন্দ্রিকার আসবাবপত্র তন্নতন্ন করে খুঁজেছে সবখানে রক্তের ছাপ সেটাই বলে দিচ্ছে আর কর্নেল এই চিরকুটটাও নিশ্চয় খুঁজেছে হ্যাঁ সম্ভবত বলে কর্নেল চোখ বুঝে দাড়িতে আচর কাটতে থাকলেন কর্নেল একটা ভাইটাল প্রশ্নে আপনি কিন্তু এখনও মন দিচ্ছেন না তাই নাকি কি ভাইটাল প্রশ্ন বলো আচ্ছা কি এমন ঘটেছিল যে আমাদের গাড়িতে পার্স ফেলে গিয়েছিল চন্দ্রিকা মানে এটা কি একটা ভুল হতে পারে হ্যাঁ মানসিক বিপর্যয়ের ইঙ্গিত আপনি দিয়েছেন অবশ্য কাজেই কর্নেল চোখ খুলে আমাকে বাধা দিয়ে বললেন শোনো জয়ন্ত সে বলেছিল পথে দুটো মস্তানোর পিছনে লেগেছে হ্যাঁ তারা যারাই হোক নিশ্চয় জানতো যে চন্দ্রিকার পার্শ্বে ওই চিরকুটটা রয়েছে কর্নেল হেসে বললে ডার্লিং অন্ধকারে ঢিল ছুঁড়ে কিন্তু কোনো লাভ নেই আপাতত আমি ইন্দ্রজিৎ ব্যানার্জি এবং ডিস্কোর দিকে তাকিয়ে রয়েছি সূত্র তাদের কাছেই রয়েছে ওয়েট অ্যান্ড সি কর্নেল আমাকে বাড়ি ফিরতে দিলেন না তার সঙ্গে লাঞ্চ খেতে হলো তার কথা মতো আমার কাগজের অফিসে জানিয়ে দিতে হলো একটা মার্ডার কেসের রোমাঞ্চকর এবং এক্সক্লুসিভ স্টোরির পিছনে আমি লড়ে যাচ্ছি কাজে অফিসে যেতে দেরি হতে পারে লাঞ্চের পর সোফায় লম্বা হয়ে গড়াচ্ছিলাম কর্নেল একটা অর্কিড সংক্রান্ত বইয়ে বুধ হয়ে রয়েছেন কিছুক্ষণ পরে ডোরবেল বাজল যিনি এলেন তার বয়স পঁয়তাল্লিশের মধ্যে পরনে আলিগড়ি চুস্ত পাঞ্জাবি এক মাথা চুল সুন্দর বুদ্ধিদীপ্ত চেহারা একটা বিপর্যস্ত ভাব তাকে দেখে কর্নেল বড়ে উঠলেন আরে ইন্দ্রজিৎ বাবু আসুন আসুন আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম সাড়ে তিনটে অবধি দেখে আমি এক জায়গায় বেরোতাম ইনি সেই ইন্দ্রজিৎ ব্যানার্জি পরগাছা নাটকের পরিচালক তারপরেই আমার মনে পড়ে গেল মঞ্চের গাছের তলায় আঁত পাকলা লোকটা চরিত্রে একেই তো আমি দেখেছিলাম কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন একটু চুপ করে থাকার পর ইন্দ্রজিৎ বাবু আস্তে বললেন আমার নিজেকে খুব অপরাধী লাগছে কর্নেল সরকার খালি আমার মনে হচ্ছে যে আমারই বুদ্ধির দোষে চন্দ্রিকা মারা পড়ল আপনাকে আমি আগে যদি সমস্ত কথা খুলে বলতাম কি কথা ইন্দ্রজিৎ বাবু আসলে গতকাল সন্ধ্যায় আপনাকে আমার নাটক দেখার আমন্ত্রণ আমি করেছিলাম এর উদ্দেশ্যও ছিল চন্দ্রিকা আমাকে বলেছিল যে আমার দলে শয়তান ডিস্কোর চর ঢুকেছে কিন্তু চন্দ্রিকা জানত না কে সেই চর তাই ওকে আপনার কথা আমি বলেছিলাম আপনার চেহারার আমি একটা বিবরণও দিয়েছিলাম তখনও বলল যে ওদের বাড়িতে ওলসান সাহেবের কাছে আপনি যান তার মানে আপনাকে সে চেনে তবে আপনাকে শুধু কর্নেল সাহেব বলেই ও চেনে যাই হোক গত রাত্রে আমি ভাবলাম যে থিয়েটার শেষ হলে আপনি রুমে তো আসবেন কিন্তু আপনি তো এলেন না আমি যাইনি আপনার স্বার্থে আপনিও বলেছিলেন যে প্রকাশ্যে আপনার সঙ্গে যেন আমি দেখা না করি হ্যাঁ আমি বলেছিলাম তবু ভেবেছিলাম যে আরও সব আমন্ত্রিত মানুষের ভিড়ে আপনিও হয়তো আসবেন হ্যাঁ ঠিক আছে আপনি এবার বলুন কি হলো তারপর সেটা আমার জানা দরকার আশ্চর্য ব্যাপার কর্নেল থিয়েটার শেষ হবার পর চন্দ্রিকাকে আমি আর খুঁজে পেলাম না গেস্টদের সঙ্গে গ্রিন রুমে কথাবার্তা না বলে তখনই বাইরে আমি বেরিয়ে গিয়ে দেখলাম যে চন্দ্রিকা সবে একটা ট্যাক্সিতে চাপছে আমি দৌড়ে গিয়ে বললাম যে কি ব্যাপার তুমি চলে যাচ্ছ যে তো চন্দ্রিকা আমার কথার উত্তরে বলল যে কর্নেল সাহেবের গাড়ি আমি ফলো করছি তুমি চিন্তা করো না ওকে আমার এখনই মিট করাটা দরকার আমি বুঝলাম যে প্রকাশ্যে আপনার সঙ্গে মিট করতে সেও চায়নি কর্নেল নিভে যাওয়া চুরুট ধরিয়ে বললেন হুম ইন্দ্রজিৎ বাবু এখন বুঝতে পারছি যে সে ট্যাক্সি নিয়ে আমাদের গাড়ির পিছন পিছন আসছিল তারপর থিয়েটার রোডের একটা মোড়ে সম্ভবত জ্যামে আমাদের গাড়িটাকে ও হারিয়ে ফেলে তখন ট্যাক্সি ছেড়ে দিয়ে আমাদের খুঁজতে শুরু করে হ্যাঁ ইন্দ্রজিৎ বাবু আমাদের খুঁজেও পেয়েছিল লিফট চাইলো তখন বৃষ্টি হচ্ছিল তাছাড়া তার পিছনে নাকি দুটো মস্তান লেগেছে সেটাও বলেছিল না কর্নেল মস্তান লাগার ব্যাপারটা হয়তো ঠিক নয় আসলে সে আপনার সঙ্গে কথা বলতেই চেয়েছিল কিন্তু ইন্দ্রজিৎ বাবু কিছুই তো ও বলেনি আলাপ করার কোনো হাবভাবও তার মধ্যে আমি কিন্তু লক্ষ্য করিনি বরং তাকে খুব বিপর্যস্তই দেখাচ্ছিল ইন্দ্রজিৎ বাবু অবাক হয়ে বললেন তাই নাকি আশ্চর্য তো আরও আশ্চর্য ব্যাপার ইন্দ্রজিৎ বাবু সে তার পার্স গাড়িতে ফেলে ওলসান হাউসে ঢুকে গিয়েছিল তখনও অবশ্য জোর বৃষ্টি হচ্ছিল কিন্তু পার্সটা কর্নেল চোখ বুঝে দাড়িতে হাত বুলিয়ে একটু পরে ফের বললেন হ্যাঁ আসলে সে আমার জিম্মায় পার্সটা রাখতে চেয়েছিল রাইট পার্স ইন্দ্রজিৎ ব্যানার্জি চমকে উঠে আবার বললেন কি বললেন পার্স হ্যাঁ ছোট্ট একটা পার্স পার্সে ওর ফ্ল্যাটের চাবি ছিল আরও চাবি ছিল দুটো ফ্ল্যাটের চাবি ডুপ্লিকেট সে ডিস্কোর কাছে পাবে এটা জানতো অন্য চাবি দুটো ডুপ্লিকেট তার ফ্ল্যাটে থাকা উচিত কাজেই চাবি খোয়া গেলেও তার অসুবিধা ছিল না তা কর্নেল পার্সে কী এমন ছিল যেটা আপনার জিম্মায় ও রাখতে চেয়েছিলো কর্নেল চোখ খুলে বললেন আপনি বুদ্ধিমান ইন্দ্রজিৎ বাবু তা আপনি পার্সটা নিশ্চয়ই হাতরে দেখেছেন হ্যাঁ দেখেছি তা কিছু সন্দেহজনক জিনিস নেই ওটার মধ্যে কর্নেল হেসে বললেন সন্দেহজনক না এই কিছু টাকা একজন উকিলের একটা কার্ড আর আর কি আর চাবি প্লিজ পার্সটা একটু আমাকে দেখাবেন ওটা আমি ওলসান সাহেবকে দিয়ে দিয়েছি উনি ডিস্কোকে ফোন করে ফেরত দেবেন ইন্দ্রজিৎ বাবু ভুরু কুচকে তাকিয়ে বললেন না কর্নেল পার্সটা কিন্তু আপনার হাতছাড়া ছাড়া করাটা ঠিক হয়নি কেন বলুন তো ওটার মধ্যে এমন কিছু সন্দেহ জিনিস তো থাকতে পারে যেটা আপনার চোখ এড়িয়ে গেছে দেখুন ওটার মধ্যে সন্দেহজনক কিছু ছিল বলে আমার কিন্তু মনে হয় না হ্যাঁ দে আচ্ছা কর্নেল আপনারই তো মতে যে পার্সটা আপনার জিম্মায় রাখায় চন্দ্রিকার উদ্দেশ্য ছিল তাহলে তো ওর একটাই অর্থ হয় যে নিশ্চয়ই একটা কিছু ছিল ওর মধ্যে আবারও তো বলছি আপনি বুদ্ধিমান ইন্দ্রজিৎ বাবু আমি বললাম কিন্তু স্টেজে অভিনয়ের সময় চন্দ্রিকা পার্স কারুর কাছে নিশ্চয় রেখেছিল কর্নেল তুম্ব মুখে বললেন দেখো জয়ন্ত ছোট্ট একটা পার্স পোশাকের মধ্যে লুকিয়ে রেখেও কিন্তু অভিনয় করতে পারা যায় তাই না বাবু ইন্দ্রজিৎবাবু ইন্দ্রজিৎবাবু সায় দিয়ে লম্বা শ্বাস ছেড়ে তারপরে আবার বললেন আমার দ্বিতীয় ভুল কর্নেল ডিস্কো ফোনে আমাকে চন্দ্রিকার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হুমকি দিত সেই কথাটা খুলে আপনাকে অবশ্য আমি বলিনি শুধু বলেছিলাম যে ওলসান হাউসে যেতে কেউ আমাকে হুমকি দিচ্ছে আমার জানানো উচিত ছিল আপনাকে যে চন্দ্রিকার সঙ্গে আমার কি সম্পর্ক আমি অবশ্য সেটা জানাইনি আপনার গ্রুপে অভিনয় করে একজন কলগার্ল আপনি এইটুকুনি অবশ্য আমাকে বলেছিলেন ইন্দ্রজিৎ বাবু আস্তে আস্তে বললেন হ্যাঁ কর্নেল কিন্তু আমি এটা বলিনি যে আসলে লজ্জাবশতই আমি বলতে পারিনি চন্দ্রিকা হলো অভিজাত ঘরের একজন মেয়ে নিজের স্বামীকে খুন করে প্রাণ বাঁচানোর জন্যে শয়তান ডিস্কোর আশ্রয় নিয়েছিল কর্নেল সরকার চন্দ্রিকা সাংঘাতিক মেয়ে ছিল এটা যেমন সত্য তেমনি এটাও কিন্তু সত্য তার স্বামী রথিন চৌধুরী ছিল একজন নরপিশাচ হৃদয়হীন স্বার্থপর বর্বর চন্দ্রিকাকে রথিনই প্রথম পাপের পথে ঠেলে দিয়েছিল তার জীবনের এই শোচনীয় পরিণতির জন্যে সেই দায়ী তা ইন্দ্রজিৎবাবু ডিস্কোকে ইন্দ্রজিৎবাবু তাকালেন দৃষ্টিটা তার ক্রূর মনে হলো বললেন না কর্নেল আমি জানি না আপনি তাকে খুঁজে বের করুন আমি ওকে নিজের হাতে শাস্তি দেব আচ্ছা ইন্দ্রজিৎবাবু চন্দ্রিকা তার কোনো পরিচয় দেয়নি না কারণ চন্দ্রিকা কখনও তাকে দেখেইনি নি কর্নেল ডিস্কো আড়াল থেকে সমস্ত কিছু চালায় আচ্ছা আপনি হরনাথ সিংহকে চেনেন হরনাথ সিংহ ইন্দ্রজিৎ বাবু আস্তে আস্তে কথাটা উচ্চারণ করলেন কর্নেল আবার বললেন হ্যাঁ রাঙাটুলির হরনাথ সিংহ মাই গুডনেস বলে নড়ে বসলেন ইন্দ্রজিৎ বাবু তারপর আবার বললেন চন্দ্রিকার স্বামী ছিল রাঙাটুলির একজন লোক চন্দ্রিকাদের বাড়িও তো সেখানে চন্দ্রিকা আমাকে বলেছিল আচ্ছা চন্দ্রিকার সঙ্গে কোথায় কি করে আপনার পরিচয় হয়েছিল পার্ক স্ট্রিটের একটা বারে মুনলাইট বার বারের একজন অ্যাংলো ওয়েটার চ্যাংকো আমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিয়েছিল ওই বারে কলগালরা যায় তো প্রথম আলাপে চন্দ্রিকা থিয়েটারে অভিনয় সুযোগ করে দিতে আমাকে অনুরোধ করেছিল কর্নেল ষষ্ঠীচরণকে ডেকে কফি আনতে বললেন তারপর বললেন আচ্ছা হরনাথ সিংয়ের কথা চন্দ্রিকা কখনো আপনাকে বলেনি আপনি একটু মনে করে দেখুন তো না কর্নেল আমার তো মনে পড়ছে না একটু পরে কর্নেল বললেন চন্দ্রিকার পার্শে অ্যাডভোকেটের একটা কার্ড পাওয়া গেছে এবার বোঝা যাচ্ছে যে সেই কার্ড পাওয়ার কি অর্থ হতে পারে মার্ডার চার্জ ছিল চন্দ্রিকার নামে হ্যাঁ কর্নেল সে প্রায় বছর সাত আট আগেকার কেস তবে ডিস্কো প্রভাবশালী লোক কেস থেকে তাকে বাঁচায় তা ডিসকোর সঙ্গে চন্দ্রিকার কিভাবে পরিচয় হয় সেটা আপনি জানেন ইন্দ্রজিৎ বাবু না জানি না কর্নেল চন্দ্রিকা আমাকে কিছু খুলে বলেনি আচ্ছা আপনি কি জানেন যে চন্দ্রিকা ইদানিং ডিস্কোকে ব্ল্যাকমেল করতো কি না না বলেনি আমাকে ওই যে বললাম ওর হাত থেকে বেরিয়ে আসতে চেয়েছিল এই সময় ফোন বাজলো কর্নেলের ইশারায় ফোন তুলে নিলাম কোনো মেয়ে জানতে চাইছে ফোনের নাম্বার এই কি না আমি বললাম হ্যাঁ বলুন কাকে চাই জবাব এলো এখানে একটু কথা বলুন তারপর পুরুষকণ্ঠে কেউ বলল হ্যালো হ্যাঁ কাকে চাই বলুন কর্নেলকে দিন আপনি কে বলছেন ডিসকো ঝটপট ফোনের মাউথ পিসে হাত চাপা দিয়ে কর্নেলকে বললাম কর্নেল ডিস্কো কর্নেল ফোন নিয়ে বললেন হ্যাঁ বলুন মিস্টার ডিসকো ও আচ্ছা আচ্ছা আমাকে চেনেন তাহলে আচ্ছা কিন্তু দুপুরে তখন ও আচ্ছা পরে খোঁজ পেলেন আচ্ছা ধন্যবাদ কি কি বলছেন ওলসন সাহেব আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্রাণের ভয় বুড়ো মানুষ আমার নাম করেছেন তা পার্সটা পেয়েছেন তো না 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 ধন্যবাদ দেওয়ার কিছু নেই হ্যাঁ হ্যাঁ মিস্টার ডিসকো না চন্দ্রিকার খুনি আপনি নন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আই মাস্ট ফাইন্ড আউট জাস্ট আ মিনিট কাল রাত্রে আপনি কার হাত দিয়ে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি কি মাই গড সে কি কোথায় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 বুঝতে পারছি হ্যালো হ্যালো বুঝলাম লাইন কেটে গেল কর্নেল ফোন রেখে গম্ভীর মুখে বললেন যাই হোক ডিস্কোর সঙ্গে এতক্ষণে যোগাযোগ হলো তখন ফোনে ওর ডামি নাকি কথা বলছিল বুঝলে জয়ন্ত অবশ্যই ও ডিস্কের ডামি কিনা সেটা বলা কঠিন তবে অদ্ভুত ঘটনা যে লোকটিকে দিয়ে ডিস্কো ডুপ্লিকেট চাবি পাঠিয়েছিল তার ডেড বডি নাকি পাওয়া গেছে বেলেঘাটার কাছে ক্যানেলে শর্ট ডেড আমি চমকে উঠে বললাম তাহলে তো কর্নেল ওলসান সাহেবের ধারণায় পরোক্ষে সত্যি যে চাবি এনেছিল সেই ইন্দ্রজিৎ বাবু ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন কর্নেল ফোনটা কিন্তু আমাকে দেওয়া উচিত ছিল ষষ্ঠী কফি নিয়ে এলো কর্নেল বললেন কফি খান বাবু উত্তেজিত হয়ে কোনো লাভ নেই কফি খেতে খেতে বাবু বললেন না কর্নেল চন্দ্রিকার পার্সটা শয়তান ডিস্কোকে আপনার ফেরত দেওয়াটা কিন্তু ঠিক হয়নি বলে ভীষণ গম্ভীর হয়ে গেলেন কিছুক্ষণ ঘরে স্তব্ধতা ঘনিয়ে এলো কর্নেল চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিয়েছিলেন ওই অবস্থায় কফিতে দিব্যি চুমুক দিচ্ছিলেন বাবু কফি শেষ করে ঘড়ি দেখে বললেন উঠি কর্নেল আবার যোগাযোগ করবো ডিসিডিডি অরিজিৎ লাহিড়ির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আপনি ডিসকোকে আমার মুখোমুখি দাঁড় করাতে পারলে আমি কিন্তু খুব খুশি হব কর্নেল সরকার কর্নেল শুধু বললেন ঠিক আছে দেখা যাক ইন্দ্রজিৎ বাবু দ্রুত বেরিয়ে গেলেন আমার কেন যেন মনে হল ভদ্রলোক নিছক নাটকের লোক নন অধ্যায় চার এ যাবৎ কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে থেকে অনেক জটিল রহস্যের উন্মোচন আমি দেখেছি কিন্তু কখনো নিজেকে জড়িয়ে ফেলিনি আমি থেকেছি নিছক দর্শকের ভূমিকায় কিন্তু এবার নিজেকে জড়িয়ে ফেলেছিলাম আসলে আমার গাড়িতে পার্স ফেলে গিয়ে চন্দ্রিকা আমাকে যেন জড়িয়ে গেছে ইন্দ্রজিৎ ব্যানার্জি চলে যাওয়ার কিছুক্ষণ পরে কর্নেল আমার দিকে তাকিয়ে বলে উঠলেন ডার্লিং আমার ধারণা তোমার মগজে প্রচুর পরগাছা গজাতে শুরু করেছে উপড়ে ফেলো আমি হাসবার চেষ্টা করে বললাম ওপ্রানো বেশ শক্ত আমার মাথা খুব ঝিমঝিম করছে ঠিক আছে জয়ন্ত বরং ছাদে গিয়ে বসবে চলো আমার ছাদের বাগানটিকে হালদার মশাই শূন্যদান নাম দিয়েছেন শূন্যদানে কিছুক্ষণ কাটালে মগজ শূন্য হবে ওপরে বিশাল আকাশ নাও ওঠো বাড়িতে থাকলে কর্নেল তার ছাদের বাগানে দুবেলা কাটান অদ্ভুত কিম্ভূত সমস্ত উদ্ভিদের পরিচর্যা করেন উনি যখন থাকেন না তখন কাজটা ষষ্ঠীচরণ চরণ চমৎকারভাবে করে থাকে সে বলে আমি গা গেরামের মানুষ দাদাবাবু শৌরে হওয়া আমার উচিত হয়নি ষষ্ঠী গ্রামের মানুষ বলে গাছপালার প্রতি ওর হয়তো গভীর টান ষষ্ঠী কফির পেয়ালা নিতে এসে বলল বা আমাশাই আপনারা কি বেরোবেন নাকি কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ বেরুবো তাইলে আপনাদের শিগড়ি বেরোনেই ভালো সাড়ে চারটা তো বেজে গেল বাগানে জল দিতে হবে নেট হয়ে যাচ্ছে কর্নেল হাসতে হাসতে বললেন ষষ্ঠী নেট হলেও কোনো ক্ষতি নেই বাবা গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে জল দেওয়ার দরকার নেই আর তবু ওরে হতভাগা আমরা বাগানের তো করনেল পা বাড়িয়ে বললেন ঘন্টাখানেক পরে আবার কিন্তু কফি চাই উপরে গিয়ে থেকে খুরপি আর তলা কিসের একটা প্যাকেট নিলেন কর্নেল আমি একটা বেতের চেয়ার নিয়ে গিয়ে খোলা জায়গায় বসলাম চন্দ্রিকার ফ্ল্যাটের পাশের ছাদের বাগানটার কথা আমার মনে পড়ে গেল ওলস্যান হাউসের ছাদে ওই বাগানটা কি চন্দ্রিকাই করেছিল প্রশ্নটা আমি না করে পারলাম না কর্নেল একটা বিধঘুটে গড়নের ক্যাকটাসের কাছে হাঁটু দুমড়ে বসলেন বললেন জয়ন্ত চন্দ্রিকা দেখছি এখনও তোমার পিছু ছাড়িনি আমি একটু চটে গিয়ে বললাম কি আশ্চর্য কর্নেল আপনার ছাদের বাগানে এসে ওই বাগানটার কথা মনে পড়া কি স্বাভাবিক নয় নাকি কর্নেল তার জোরালো অট্টহাসি হেসে বললেন স্বাভাবিক আচ্ছা শোনো জয়ন্ত সাড়ে ছটা তো বাজে একটু বেরুব আমি বললাম কোথায় যাবেন ওই তো শ্যামবাজার এরিয়া মানে সেই চন্দ্রিকার অ্যাডভোকেটের কাছে হ্যাঁ ওর কার্ডটা আপনি তাহলে রেখে দিয়েছেন না আমি টুকে নিয়েছি ঠিকানা সার্কুলার রোডে পৌঁছালে কর্নেল ফের বললেন ঠিকানাটা ডিসকোরও দরকার হয় কি না সেটা অবশ্য আমি জানতে চেয়েছি তাই কারটা পার্সে রেখেছিলাম সারা পথ ট্রাফিক জ্যাম কর্নেলের কাছে কলকাতার অলি গলি প্রায় যাকে বলা চলে নখ দর্পণে পাঁচ মাথার মোড় পেরিয়ে বাগবাজারে তারপর কর্নেলের নির্দেশে একটা গলি রাস্তায় ঢুকলাম তখন সাড়ে সাতটা বেজে গেছে গলিটায় কোনো ক্রমে দুটো গাড়ি পরস্পরকে পেরিয়ে যেতে পারে একটা লোক অলোক সেনগুপ্তর বাড়ি দেখিয়ে দিল এমন এদো গলিতে বিশাল বনেদি বাড়ি দেখে তাক লেগে গেল গেটের অবস্থা অবশ্য ভাঙা চোরা নামেই গেট কোথাও কোনো কপাট বা গড়ার দেওয়া আগর নেই সামনে এক টুকরো খোলা জায়গা সেইখানে গাড়ি দাঁড় করালাম গাড়ি থেকে বেরুতেই সামনের বারান্দায় ইজি চেয়ারে বসে থাকা এক বৃদ্ধ ভদ্রলোক উঠে দাঁড়ালেন পরনে ফতুয়া আর ধুতি উনি শতকের প্রতীক বলা যায় সিঁথি করে আঁচড়ানো চুল হাতে একটা ছড়ি দেখতে পেলাম একটু খুঁড়িয়ে হাঁটেন মনে হলো কর্নেল নমস্কার করলে উনি বিনীতভাবে নমস্কার করলেন তারপর বললেন কোথেকে আসা হচ্ছে মশাইদের আমরা অলোকবাবুর সঙ্গে কথা বলতে চাই তা আপনি কি আগে ঠিকই ধরেছেন আসুন ভেতরে আসুন ঘরের ভিতরে একধারে ধারে ওপর ধপধপে সাদা চাদরে ঢাকা গদি আর কয়েকটা তাকিয়া কয়েকটা আলমারিতে আইনের বইপত্র ঠাসা ঘরের অন্য অংশে অফিস ধরনের টেবিল চেয়ার পাতা আমাদের গদি দেখিয়ে বসতে বললেন অলোকবাবু নিজে একটা চেয়ার টেনে বসলেন মুখে অমায়িক হাসি কর্নেল তার নেম কার্ড দিলে চশমার কাছে ধরে খুঁটিয়ে পড়ে বললেন কর্নেল নীলাদ্রি সরকার আপনি কর্নেল হ্যাঁ রিটায়ার্ড হুম তা নেচারিস্ট মানে আমি প্রকৃতি চর্চা করি অলোকবাবু স্বকৌতুকে হাসলেন কিন্তু কর্নেল সাহেব আমি তো আইন চর্চা করি প্রকৃতির সঙ্গে আইনের সম্পর্ক তো থাকার কথা নয় হ্যাঁ এক্ষেত্রে রয়েছে কর্নেলও কৌতুকের ভঙ্গিতে বললেন রাঙাটুলি প্রকৃতি স্বর্গ কাজেই অলোকবাবু চমকে উঠে বললেন রাঙাটুলি রাঙাটুলির চৌধুরী বাড়িতে আমার জানাশোনা ছিল বটুক চৌধুরী এমএলএ ছিলেন ওদের ফ্যামিলির অনেক কেস আমি লড়েছি বটুকবাবুর ছেলে রথিন খুন হয়েছিল খামুকা রতিনের বউকে অ্যারেস্ট করল পুলিশ রথিনের বউ আবার আমার আরেক মক্কেল হরনাথ সিংয়ের মাস্তত ভাই অজয়ের মেয়ে চন্দ্রিকা রায় হো আপনি চেনেন অলোকবাবু অবাক হয়ে বললেন ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয় আসলে বটুকবাবুর ভগ্নিপতি অমরেন্দ্র সিংহ রায় আমার বন্ধু সেই সূত্রে চন্দ্রিকাকে আমি চিনি অ কিন্তু কর্নেল চন্দ্রিকা তো নিখোঁজ হয়ে গেছে কয়েক বছর আগে হ্যাঁ জানি ওর বাবা অজয়বাবু সম্পর্কে আমি একটু জানতে চাই অজয় তো কবেই মরে গেছে অজয় স্ত্রী মেয়েকে নিয়ে হরনাথের কাছে উঠেছিল হরনাথই ভুলটা করেছিল রথিন হারাম যাদা। আর হারামজাদা জেনে শুনে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছিল তো আপনি অজয় সম্পর্কে জানতে চান তো অমরেন্দ্রর কাছে আমার চেয়ে আপনি ভালোই তো জানতে পারবেন তা আপনি একটু প্লিজ বলুন না অলোকবাবু একটু চুপ করে থেকে বললেন হুম বুঝেছি আপনি মিলিটারিতে ছিলেন কাজে অজয় সম্পর্কে আপনার আগ্রহের কোনো কারণ রয়েছে কিন্তু সে তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যাপার নতুন করে এত বছর পরে ফাইল কে খুলল কর্নেল গম্ভীর মুখে বললেন সিবিআই ও তাই বলুন আপনারা সিবিআই অফিসার দেখুন কর্নেল সাহেব আমি একজন লয়ার কাজেই আই মাস্ট কোঅপারেট ওয়ে দেও অজয় সম্পর্কে আমি যেটুকুনি জানি তা আমার মক্কেল হরনাথের সূত্রেই আমি জানি অজয় রাঙাটুলির মিলিটারি বেসে কন্ট্রাক্টর ছিল পরে কি কারণে নাকি ওর কন্ট্রাক্টরই চলে যায় জেলও খাটতে হয়েছিল শুনেছি জেলে থাকা অবস্থাতেই মারা পড়ে আচ্ছা অজয়বাবু স্ত্রী কি বেঁচে রয়েছেন না সে তো কবে কার কথা চন্দ্রিকা তখন বাচ্চা মেয়ে এখন চন্দ্রিকার বয়স বোধ হয় পঁয়ত্রিশ ছত্রিশ তো হবেই হতে পারে হ্যাঁ বেবি ফেস যাকে বলে বয়স ঠিক বোঝা যায় না কর্নেল একটু হেসে বললেন চন্দ্রিকার হয়ে আপনি কলকাতায় মামলা লড়েছিলেন তার মানে রথিন বাবু খুন হয়েছিলেন কলকাতায় হ্যাঁ ঠিকই বলেছেন বেহালায় রথিন থাকতো শুনেছি অমরবাবুর ছেলে বেহালায় থাকতো পাশাপাশি বাড়িতে ওরা থাকতো তো সিবিআইয়ের কেসটা কিসের কর্নেল সাহেব অজয়বাবুকে ব্রিটিশ সরকার কী অপরাধে ফাঁসিয়েছিলেন সেটা নিয়ে তদন্ত উঠেছে কার তদবিরে বটুকবাবু তো শুনেছি বেঁচে নেই কে গভর্নমেন্টকে চাপ দিল এতদিন পর আমাদের সেটা জানার কথা নয় আমরা শুধু অজয়বাবু সম্পর্কে তথ্য খুঁজে বেড়াচ্ছি হুম বুঝেছি চিন্তিত মুখে অলোকবাবু বললেন চন্দ্রিকাকে খুঁজে বের করুন বাবার কথা ও আমার চেয়ে ভালোই বলতে পারবে রথিনকে খুনের দায় তাকে খামোখা পুলিশ ফাঁসিয়েছিল তারপর তো মেয়েটা রাতারাতি নিখোঁজ হয়ে যায় আপনি সম্ভবত আর প্র্যাকটিস করেন না না করি না আমার ছেলে করে আমি অবশ্য কনসালটেন্টের কাজকর্ম করি আজকাল কোর্টে ছোটাছুটি বুঝলেন কর্নেল এই বয়সে সম্ভব না তা আপনাদের জন্য একটু চা বলি নো থ্যাংকস বলে কর্নেল হাত তুলে নিষেধ করলেন তারপর বললেন আচ্ছা বাই এনি চান্স আজকেও চন্দ্রিকা প্রসঙ্গে আপনার কাছে কোনো কথা জানতে এসেছিল অলঙ্কবাবু মাথা নাড়লেন বললেন না তো কেন দেখুন যদি কেউ আসে আপনি পাত্তা দেবেন না আমার অনুরোধ আই মিন সিবিআই পক্ষ থেকে এটা একটা রিকোয়েস্ট বলতে পারেন না না কি বলছেন অলকবাবু ব্যস্ত হয়ে বললেন না না কর্নেল আমি পাত্তাই দেব না আর আমাদের কথাও যেন বলবেন না প্লিজ না না কখনো না কর্নেল নেভার নেভার আই অ্যাম আ ল অ্যাবাইডিং সিটিজেন অফ দিস কান্ট্রি তাছাড়া আমি লয়ার আই অ্যাসিওর ইউ কর্নেল সাহেব ফেরার পথে আমি বললাম বড় অদ্ভুত ব্যাপার কর্নেল মনে হচ্ছে এবার আপনি একটা মহাভারত রহস্যে হাবুডুবু খাবেন অসংখ্য এপিসোড অসংখ্য ট্র্যাজেডি কোনটার সাথে কোনটা সম্পর্ক রয়েছে এটা তো খুঁজে বার করাই কঠিন কিন্তু শুরু সামান্য একটা পর গাছা থেকে কর্নেল চুরুটে ধোয়ার মধ্যে বললেন হুম জয়ন্ত তুমি ঠিকই ধরেছ তোমাকে গত রাত্রে বলেছিলাম যে অর্কিডের একটা ফুল থেকে সাতচল্লিশ লক্ষ বীজ কণিকা ছড়িয়ে যাওয়ার কথা হ্যাঁ বিষাক্ত সহ ইউ আর ড্যাম রাইট ডার্লিং সত্যি বস আমি কিন্তু কোনো খেই পাচ্ছি না কর্নেল চুপ করে গেলেন চোখ বন্ধ দাঁতে কামড়ানো চুরুট সারা পথ আর মুখই খুললেন না আমি ভেবেছিলাম কর্নেলকে বাড়ি পৌঁছে দিয়ে কেটে পড়ব মাথা ঝিমঝিম করছিল কিন্তু কর্নেল আসতে দিলেন না তেতলার অ্যাপার্টমেন্টে বেলে সুইচ টিপলে ষষ্ঠী দরজা খুলে দিল তারপর চাপা সরে বলল বা নালবাজারে নাইরি সাহেব এসে বসে রয়েছেন বসে আছে বলিস কিরে আগে কপি করে দিয়েছি কাঁদছেন কর্নেল ড্রয়িং রুমে ঢুকে বললেন তোমাকে আশা করেছিলাম অরিজিৎ বিশেষ করে তোমার বন্ধু ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা জানার পর ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অরিজিৎ লাহিরি হেসে বললেন খর্নেল হাতে প্রচুর সময় ছিল তাই অন্তত ষষ্ঠী সুস্বাদু কফিটা খেয়ে যাই আমি এটা ভাবলাম এই যে বাবু। কেমন আছেন মশাই অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই আমি বললাম কর্নেলের পাল্লায় পড়লে আমার সঙ্গে রেগুলার দেখা হবে মিস্টার লাহিরি কর্নেল বসে বললেন আচ্ছা অরিজিৎ বেলেঘাটার ওখানে শুনলাম ক্যানেলে একটা বডি নাকি পাওয়া গেছে হ্যাঁ কর্নেল আমাদের অফিসাররা বলছেন যে ডিসকো সাহেবের লোক কিন্তু আপনি তো জেনে গেছেন দেখছি তা কি নাম স্বপন দাস ইয়াং ম্যান নিউ মার্কেটে একটা ভিডিও ক্যাসেটের দোকান রয়ে ক্রিমিনাল তো বটেই অরিজিত কফিতে চুমুক দিয়ে ফের বললেন আশ্চর্য ব্যাপার কর্নেল পকেটে একটা দিশি পিস্তল পাওয়া গেছে মানে নিরস্ত্রও ছিল না পয়েন্ট টোয়েন্টি টু রিভলভারের গুলি রাত্রে বৃষ্টি পড়ছিল অবশ্য তাই খালের ধারে গাড়ির টায়ারের দাগ পাওয়া গেছে দরজা খুলে গড়িয়ে বডি খালে ফেলে দিয়েছে তাহলে তো বলা যায় যে ওলসন হাউসের কাছে কেউ ওত পেতে ছিল হ্যাঁ সেটা তো মনে হচ্ছে আমি বললাম ঠিক এই কথাটাই কর্নেলকে বলছিলাম কর্নেল বললেন এটা নাকি আমার একটা নিছক ধারণা অরিজিৎ গম্ভীর মুখে বললেন আমাদেরও নিছক ধারণাই কর্নেল উই আর নট শিওর ইন্দ্রজিৎবাবু ডিস্কোর সঙ্গে ডুয়েল লড়তে চান কর্নেল টুপি খুলে টাকে হাত বুলোতে বুলোতে বললেন অরিজিৎ ডিস্কোর পরিচয় তুমিও সম্ভবত জানো না দ্যাটস অনলি নেম টু মি কোনো হিন্ট পাওনি তার সম্পর্কে না কর্নেল শুধু এইটুকুনি জানি তার নাকি অনেক ড্যামি রয়েছে কোনটা রিয়াল ডিস্কো সেটা কেউ নাকি জানে না বলে অরিজিৎ হাসলেন তারপর বললেন কর্নেল আমার মাঝে মাঝে মনে হয় নামটা একটা গুজব মানে ভূতের মতো আর কি হয়তো অত্যন্ত সাধারণ কিংবা চেনা কেউ এই নাম নিয়ে অদ্ভুত একটা খেলা খেলছে যাই হোক ডিস্কো ইজ আ মিস্ট্রি কিন্তু আপনি কিভাবে জানলেন যে বডি পাওয়ার খবর ডিস্কো জানিয়েছে হ্যাঁ হ্যাঁ ডার্লিং ডিস্কোর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে তবে জানি না সেটা ড্যামি কিনা জয়ন্তবাবুদের কাগজে এক ভদ্রলোক আপনার ডার্লিং বলা নিয়ে কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন আমি বললাম আপনি পড়েছেন কর্নেলের ইংরেজি বলাতে ওর আপত্তি না অরিজিৎ সিগারেট ধরিয়ে বললেন আমার মতে ডার্লিং বলাটা কর্নেলের একটা টিপিক্যাল ফিচার ওটাই ওর বৈশিষ্ট্য ডার্লিং বলছেন না কর্নেল নীলাদ্রি সরকার এটা কিন্তু ভাবা যায় না তাছাড়া ঐতিহাসিক কারণে তো বটেই ভারতের মতন বহু ভাষাভাষী দেশে ইংরেজি ছাড়া আবার চলেও না তাছাড়া ফর এক্সাম্পল এক্সকিউজ মি কথাটা বাংলা করলে কি অদ্ভুত শোনাবে আপনি ভাবুন তো অরিজিৎ ইংরেজি নিয়ে কিছুক্ষণ বক্তৃতা চালিয়ে গেলেন ষষ্ঠী আমাদের জন্যে কফি আনলো অরিজিৎ বললেন এই যে ষষ্ঠীর কফি এছাড়া কর্নেলকে কল্পনা করা যায়ই না সেই সমালোচকের অবস্থা সত্যি অনাথের মতন আই ফেল পিটি ফর হিম কর্নেল বললেন অনাথ অনাথ কেন প্রেসিডেন্সিতে আমার এক বন্ধু ছিল অনাথ নামে ইন্দ্রজিৎ তাকে চিনত ইংরেজি শুনলে চটে যেত কিন্তু উত্তেজনার সময় সে কি সাংঘাতিক ইংরেজি বলতো আপনি ভাবতেও পারবেন না অরিজিৎ অনাথরা অনেক সময় পরগাছা হয়ে ওঠে অরিজিৎ এক চোট হেসে তারপর বললেন ইন্দ্রজিৎ পরগাছা নামে একটা নাটক করেছে আমাকে দেখতে যেতে বলেছিল আমি শুনলাম যে আপনিও নাকি দেখে এসেছেন তা নাটকে কি অনাথ নামে কোনো চরিত্র রয়েছে কর্নেল অন্যমনস্কভাবে বললেন না তবে অনাথ অনাথ বলে হঠাৎ উঠে দাঁড়ালেন কর্নেল জাদুঘর সদৃশ এই ড্রয়িং রুমের কোনার দিকে গিয়ে ওর ছোট্ট সেক্রেটারিয়ার টেবিলে ড্রয়ারটা খুললেন একটা নোট বই বের করতে দেখলাম পাতা উল্টে কিছু দেখে নিয়ে ফিরে এলেন ইজি চেয়ারে বসে বললেন হ্যাঁ ঠিক অনাথ বন্ধু রায় অরিজিৎ তোমাদের সেই বন্ধুর নাম কি অনাথ বন্ধু রায় ছিল অরিজিৎ একটু ভেবে নিয়ে বললেন না কর্নেল পদবী তো ঠিক মনে নেই তবে হ্যাঁ অনাথ বন্ধু তো বটেই খুব খেয়ালি ধরনের ছেলে ছিল এটা মনে পড়ছে ওকে আমরা সব সময় উত্তক্ত করতাম রাঙাটুলিতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল ইনিও কিন্তু খেয়ালি পরিবেশ দূষণ নিয়ে আন্দোলন করে উনি বেড়ান নানা জায়গায় জানি না ইন্দ্রজিৎ বাবুর নাটকের আইডিয়া ইনি জুগিয়েছিলেন কিনা না অরিজিৎ ঘড়ি দেখে বললেন যাক ও কথা কর্নেল যেই জন্যে এসেছিলাম সেই কথা বলি প্রথমত বেলেঘাটার ক্যানেলে ডিস্কোর লোক স্বপনের ডেড বডি পাওয়ার কথা তো আপনি জেনেছেন স্বয়ং ডিস্কোই আপনাকে জানিয়েছে তবে দ্বিতীয় ঘটনা হলো যে বেলা দুটোর পর ওলসান হাউস থেকে আমরা পুলিশ তুলে নিয়েছিলাম সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ হ্যারি ওলসন থানায় ফোন করে জানালো যে দোতলার একটা মেয়ে ওকে এই মাত্র বলে গেল চন্দ্রিকার ফ্ল্যাটে কেউ ঢুকেছে তখনই অশোক গুপ্তা গিয়ে এনকোয়ারি করেন কিন্তু চন্দ্রিকার ঘর আগের মতোই তালা আটা রয়েছে দোতলা সেই মেয়েটি অবশ্য জোর দিয়ে বলেছে যে লোডশেডিংয়ের সময় নাকি লোকটাকে ও উপরে উঠতে দেখেছিল অশোকবাবুর মতে চন্দ্রিকার কোনো পুরোনো খদ্দের হয়তো হবে কারণ লোকটা ডিসকোর চালা হলে দোতলার মেয়েটা ওকে চিনতে পারত আচ্ছা আর কিছু না কর্নেল তবে তা আপনি চলুন আমার সঙ্গে আপনার চোখের দৃষ্টি তো রকম হয়তো আপনি সেটা আবিষ্কার করতে পারবেন হেসে বললেন চন্দ্রিকার খুনি ব্যর্থ চেষ্টা করছে ওর ঘরে যেটা খুঁজছে সেটা বেহাত হয়ে গেছে অভিজিৎ আহ চন্দ্রিকা বুদ্ধিমতী মেয়ে ছিল কিন্তু ডকুমেন্টটা কি হতে পারে অরিজিৎ ওটা একটা সাংকেতিক সূত্র লেখা কাগজ অরিজিৎ ভ্রু কুচকে বললেন আমি জানি কর্নেল আপনার হাতের তাস আপনি আগে দেখাতে চান না কাজেই আর কোনো প্রশ্ন আমি করব না শুধু একটা রিকোয়েস্ট ডিস্কোকে বলুন ইন্দ্রজিৎকে যেন উত্তক্ত না করে সৌরভ নাট্য গোষ্ঠী নিয়ে বেচারার যা কিছু উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সবসময় যদি প্রাণ একটা ঝুঁকি থাকে তাহলে ওর নাটক করা কিন্তু বন্ধ হয়ে যাবে তাছাড়া ওর দলে নাকি ইতিমধ্যে ডিস্কোর চরও আবার ঢুকেছে অরিজিৎ চন্দ্রিকা বেঁচে নেই কাজেই ডিস্কো আর বাবুর পিছনে কেন লাগবে বলতো বলে কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে নিয়ে আবার বললেন তোমাকে জানানো উচিত ইন্দ্রজিৎ বাবুই বরং ডিস্কোর পিছনে লেগেছেন অরিজিৎ হেসে উঠলেন বললেন আসলে কর্নেল চন্দ্রিকার সঙ্গে ওর একটা ইমোশনাল অ্যাফেয়ার ছিল বলে আমার ধারণা তাই ডিস্কো বা তার লোক চন্দ্রিকাকে মেরেছে ভেবে উনি খুব খাপ্পা আমি ইন্দ্রজিৎকে বলেছি যে তুমি নির্ভয় নাটক চালিয়ে যাও আর যেন কলগালদের ছায়াও মারিও না দলের কাউকে ডিসকোর চর যদি তোমার সন্দেহ হয় তাহলে তাড়িয়ে দাও ব্যাস ফুরিয়ে গেল একটা কথা অরিজিৎ হ্যাঁ বলুন কর্নেল কিছুদিন আগে ওলসেন হাউসে পুলিশ হানা দিয়েছিল তো সত্যি কি নার্কোটিক্স পাওয়া গিয়েছিল কলগালদের কাছ থেকে অরিজিৎ গম্ভীর হয়ে বললেন না কর্নেল ওটা একটা পাবলিক খাওয়ানো খবর জাস্ট আ শো বিজনেস ইন্দ্রজিৎ ব্যানার্জির অনুরোধে তুমি হানার ব্যবস্থা করেছিলে না হুম অরিজিৎ সিগারেট অ্যাস্ট্রেতে গুজে আবার বললে আসলে কর্নেল ইন্দ্রজিতের ধারণা যে ডিস্কো ওকে ওয়ার্নিং দিতে চন্দ্রিকাকে ওর প্রেমিকা এবং চর ভেবে খুন করেছে ইন্দ্রজিৎ আজ বলছিল যে হানা দেওয়াটা ভুল হয়ে গেছে কিন্তু পরে যেটা ঘটলো দেখা যাচ্ছে চন্দ্রিকাকে খুনের উদ্দেশ্যটা ভিন্ন কাজেই এখন ব্যাপারটা যেটা দাঁড়ালো তা সেটা হচ্ছে ডিস্কো বনাম ইন্দ্রজিতের দ্বন্দ্বের সঙ্গে চন্দ্রিকা মার্ডারের কিন্তু কোনো সম্পর্ক নেই না কর্নেল দেয়ার ওয়াজ আ থার্ড ম্যান দ্যাটস রাইট কর্নেল চোখ বুঝে হেলান দিলেন আমি চলি কর্নেল আমরা থার্ড ম্যানকে খুঁজে বের করার চেষ্টা করছি আপনিও করুন তবে ডিসকোকে ব্যাপারটা জানিয়ে দেবেন যে ইন্দ্রজিতের সঙ্গে ওর শত্রুতার আর কোনো কারণ নেই আমি ইন্দ্রজিৎকে ওই একই কথা বলেছি অরিজিৎ চলে গেলেন আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম আবার কালকে নিয়ে আসবো পরবর্তী অধ্যায় আপনারা শোনার জন্যে তৈরি থাকবেন নমস্কার